কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে খুবই লোভনীয় একটি রেসিপি, আর তা হচ্ছে আস্ত আমড়ার আচারের রেসিপি। এই রেসিপিটা ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করা যায় খুবই অল্প উপকরণ দ্বারা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে আস্ত আমড়ার রেসিপি তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 10টি আমড়া নিয়ে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে আমড়ার বোটার অংশটা ফেলে দিচ্ছি। এরপর একটি পিলার দিয়ে আমড়ার খোসাটা ফেলে দিব। আমড়ার খোসা ফালানোর সময় চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে ফেলানোর জন্য, কারণ আমড়ার গায়ের সবুজ অংশ থাকলে তা খেতে কিন্তু টক টক লাগবে। আর এই টক ভাবটা থাকলেই কিন্তু আচারটা খেতে ভালো হবে। আমার সবগুলো আমড়ার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটি আমড়াকে একটি চাকুর সাহায্যে গভীর করে আটি পর্যন্ত কেটে দেব। এতে হবে কি, আমড়ার ভিতরে খুব সহজেই মশলাগুলো ঢুকে যাবে। আমি আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ আমড়া কাটার পর আমড়ার গায়ে কিন্তু কষ থেকে যায়। সবগুলো আমড়াই ছুরির সাহায্যে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আমড়াগুলো সেদ্ধ করে নেব। এর জন্য একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা গরম হয়ে গেলে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব। সবগুলো আমড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু নেড়ে মিশিয়ে নেব। এরপর আমড়াগুলোকে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। মাঝে মাঝে কিন্তু আমড়াগুলো নেড়ে দিতে হবে। আমড়াগুলো সেদ্ধ হতে থাক, এর মধ্যে আমরা আচারের জন্য মশলাটা রেডি করে ফেলব। এর জন্য নিয়ে নিচ্ছি 3টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 চা চামচ মৌরি। এখন মশলাগুলো আমি একটি শুকনা প্যানে দিয়ে নিচ্ছি। এই মশলাগুলো এখন ভেজে নিতে হবে। এই মশলাগুলো ভাজা হতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আপনারা যখন দেখবেন মশলাগুলো থেকে একটি মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে, তখন বুঝবেন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নেব। আমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আমড়ার আচার তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে এলে দিয়ে দেব 2টা আস্ত শুকনা লঙ্কা। শুকনা মরিচগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমড়াগুলো। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে আমড়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম টু লো আঁচে আমড়াগুলোকে ঢেকে দিচ্ছি।
মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমড়াগুলোকে নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা শুকনা মরিচটাকে শুকনা প্যানে তেলে নিয়ে হাত দিয়ে আধা ভাঙা করে দিলেই কিন্তু চিলি ফ্লেক্স হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা আচারের মশলা। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগার দেওয়ার কারণে আমরা আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখন আবারও আমরা আচারটা পুরোপুরি হওয়ার জন্য ঢেকে দেব। আমরা আচারটা হতে কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। যখন দেখবেন মশলাটা আমরার গায়ে লেগে লেগে এসেছে, তখন বুঝবেন আমরা আচারটা হয়ে গিয়েছে। দেখলেন তো কতটা সহজে বাসায় তৈরি করা যায় লোভনীয় আস্ত আমড়ার আচার। কাচের এয়ারটাইট বয়ামে আচারগুলো সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে। আর যদি বাহিরে রাখতে চান তাহলে আচারগুলো ভালো থাকবে 3-4 মাসের মতো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন এরকম মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।